ঘুমটা না ছবিটা করে দিন বলেন না আমি ভুল কাজ হ্যাঁ দাদা স্থায়ী সমিতির নির্বাচন হলো কি হলো স্থায়ী সমিতির নির্বাচন তাদের পক্ষে আমরা 23 জন ছিলাম 24টা ভোট পেয়েছি তৃণমূল তার ঘর ঠিক রাখতে না পারলে আমার তৃণমূল তারা বেরিয়ে গেল বলছে যে তাদের একজন সদস্য অসুস্থ হয়ে গেছে প্রথমটাতে ভোট দিয়েছে তো তাতেই তো ফল 24 হয়েছে 24 আর 18 কেউ ভোট দিতে জানে না কেউ ভুল ভোট দেয় সব অশিক্ষিত তৃণমূল এরা কী করবে এরা আরও পড়াশোনা করুক আমার সঙ্গে লড়তে গেলে দম লাগবে ওর মালিককে তো আমি আরি অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত লোকসভা ভোটের আগে গ্রেপ্তারির একটা আশঙ্কা করলেন চোরের স্থান জেলেই হওয়া উচিত প্লিজ গাড়ি 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 ওই চিঠির এজেন্ডাটাই অত্যন্ত মারাত্মক কেন্দ্র বিরোধী রাজ্যপাল বিরোধী চিঠি এই রকম চিঠি লিখে সর্বদলীয় মিটিং আর সেখানে বিজেপি যাবে আশা করি কি আমি ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গের সমস্ত মেন স্ট্রিম অপোজিশন পার্টিকে সবাই ঘৃণার সঙ্গে মমতা ব্যানার্জির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ঘৃণার সঙ্গে তারা পঞ্চায়েতে যেভাবে ভোট লুট করেছে তারপরে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো ভদ্রলোক কোনো গণতন্ত্র প্রিয় লোক বসতে পারে না গাড়ি নিয়েছো হ্যাঁ গাড়ি আপনার গাড়ি বেরোলে পরে পরে নিয়ে যেতে বাজেট তো কত টাকা হয় করে দেবো কিছুটা জল বলো কি হলো আজকে স্থায়ী সমিতি নির্বাচনে তাদের পক্ষে আমরা 23 জন ছিলাম 24টা ভোট পেয়েছি তৃণমূল তার ঘর ঠিক রাখতে না পারলে আমার কি করার আছে তৃণমূল তারা বেরিয়ে গেল বলছে যে তাদের একজন সদস্য অসুস্থ হয়ে গেছে প্রথমটাতে ভোট দিয়েছে তো তাতেই তো ফল 24 হয়েছে 24 আর 18 কেউ ভোট দিতে জানে না কেউ ভুল ভোট দেয় সব অশিক্ষিত তৃণমূল এরা কি করবে এরা আরো পড়াশোনা করুক আমার সঙ্গে লড়তে গেলে দম লাগবে ওর মালিককে তো আমি হারিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে গ্রেপ্তারি একটা আশঙ্কা করলেন চোরেদের স্থান জেলেই হওয়া উচিত ভালো বেরিয়ে যাবে।